প্রথমবারের জন্য লড়াইয়ের আসরে দক্ষিণ নন্দ পুরসভা 14 নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী বিশ্বনাথ বণিক, বিপক্ষ প্রার্থী শাসক দলের হেভিওয়েট প্রার্থী রাজু সেন শর্মা অপনীত সমস্যায় জর্জরিত এলাকাবাসী বলে অভিযোগ বিশ্বনাথ বণিকের। লড়াইয়ের ময়দানে জিতে মানুষের জন্য কাজ করতে মরিয়া প্রচেষ্টা চালাবেন। এলাকায় অনুন্নয়নের অভিযোগ দিনরাতে প্রচারে ঝড় তুলেছেন বিশ্বনাথ বণিক। একতা সাংবাদিক এবং সমাজকর্মী, নিজের এলাকায় সকল মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থাকেন কংগ্রেস প্রার্থী বিশ্বনাথ বণিক। নিজে সবসময় মানুষের কাছে হাজির হয়েছেন যে কোনো প্রয়োজনে, করোনাকালে নানান সহসমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতেন। বিশ্বনাথ বণিক জানান, মানুষের রায় জিতে এসে এলাকার সার্বিক উন্নতি সাধনই তার অন্যতম লক্ষ্য। প্রচারে বাধা পাচ্ছেন বলে বরাবরের অভিযোগ তার। দেওয়াল লিখন মুছে দেওয়া থেকে শুরু করে দলীয় পতাকা খুলে ফেলার মতো নানা অভিযোগ করলেন বিশ্বনাথ বণিক। প্রশাসনে বিশ্বাসী নন, শাসক দলে করানো ভোট নিয়ে সন্দিগ্ন বিশ্বনাথ। মানুষ অবশ্য তার কাজে মুগ্ধ, নিজের ওয়ার্ডে লড়াকু বিশ্বনাথ জিতবেন বলে আশাবাদী কংগ্রেস নেতৃত্ব। দল আস্থা রেখেছে এবং আমার যতটা সামর্থ্য সেই মতো এই দক্ষিণ নন্দন পুরসভা 14 নম্বর ওয়ার্ডে যতটা সামর্থ্যর মতো আমি লড়ছি, তাও আমাকে এখানে প্রচার করতে দিচ্ছে না। আপনারা দেখেছেন দমদম রোডের উপর আমার অনেক হোর্ডিং ঠোর্ডিং ছিঁড়ে দিয়েছে, ফেস্টুন ছিঁড়ে, আমাকে লাগাতে দিচ্ছে না। যে দেওয়ালগুলো লিখেছিলাম সেই দেওয়ালের সামনে বালি সিমেন্ট চঞ্চিত সব রেখে দিয়েছে, পুরো ঢেকে দিয়েছে। মানে এবং এরা তো জিতেই গেছে, শাসক দল তো জানে আমাদের এখানে দক্ষিণ দমদম পুরসভায় 35টা ওয়ার্ডের মধ্যে 34টা ওয়ার্ডে যেহেতু ভোট হচ্ছে, একটা ওয়ার্ড বন্ধ আছে ওখানে আইনি জটিলতার জন্য, ফলে আপনারা তো 34টা ওয়ার্ডে জিতেই গেছেন। তাহলে বিরোধীদের এইভাবে সমস্ত ওয়ার্ডে বিরোধীদের পোস্টার ব্যানার কিচ্ছু রাখছে না, ছিঁড়ে ফেলছে। রাত্রিবেলায় সব দুষ্কৃতীরা এসে দেওয়াল লিখতে দিচ্ছে না, দেওয়ালের উপর আলকাত্তা লাগিয়ে দিচ্ছে, এইসব করার তো দরকার নেই। এবং 27 তারিখ আপনাদের 26 তারিখ রাত্রিবেলা থেকেই ভোট শুরু করে দেবেন। প্রশাসনের উপর কোনো আস্থা নেই, প্রশাসন পুরো দলদাসে পরিণত হয়েছে এবং পুরো শাসক দলের নির্দেশে কাজ হচ্ছে। সমস্যা হচ্ছে মাঝে মাঝে ঠেট দিচ্ছে, মাঝে মাঝে এখানকার জল নিকাশি ব্যবস্থা, তারপরে হচ্ছে আপনার পানীয় জল, এই সমস্ত আগে প্রাধান্য। এছাড়া আমার পার্শ্ববর্তী একটা শিশু উদ্যান আছে, বিধান শিশু উদ্যান, এটা দেখুন জঙ্গলে ভরে গেছে, ওইটাকে পরিচর্যা করে আবার। রিপোর্ট, চ্যানেল 10।